আসসালামাইকুম। আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন ধরনের কিছু গান নিয়ে। আজকে আপনাদের সামনে আমার বন্ধুবর বাউল ইউসুফ কিছু গান করেছে। আমি অধম বাউল সেলিম আপনাদের সামনে এবার একটি পালা গানের কিছু কথা এবং কিছু গান নিয়ে হাজির হইলাম। ছোট্ট করে কিছু গান করবো আমরা, এর ভিতরে যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। ওরে তোমার লাইগা করছে তৈয়ার রে আল্লাহ তামানটা দুনিয়ারে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা, তোমার লাইগা করছে তৈয়ার রে আল্লাহ তামানটা দুনিয়ারে, ওরে বন্ধু তুমি আবার কবে। আমার দয়ার নবী মুর্শিদের ভিতরে হাজার হাজার লোকের সাথে নামাজ পড়ে, অনেক গুল্লি সাহাবা বসেছিল ওই জায়গায়, আল্লাহর যে রাইলে শেরে ওই দিন নবীর কাছে কয় রে, ওরে বন্ধু তুমি আবার নবীর কাছে খবর পৌঁছাইয়া দিল, এই মসজিদে একটার ইমাম দরকার হইয়া গেল, অনেক গুল্লি সাহাবা ছিল ওই জায়গায়, হযরত মোর হযরত ওসমান আবু বকর রয় হযরত আলী লইয়া ওই দিন রে দেখো নামাজ পড়তে যায় রে, বলিলেন ডাকিয়া এই মসজিদের একটার ইমাম যাও আজকে হইয়া, আবু বকরকে তখন ডাক মারিয়া দিল, তোমার ঘরের স্ত্রী নামাজ পড়িল, পাঁচক্ত পাঞ্জে গানা নামাজ যাই পড়িয়া, তাহাজ্জতের নামাজ আজকে রে দেখো পরে রেখি না রে, হযরত ওমর দাঁড়াইয়া গেল, ধীরে ধীরে আলীর কাছে বলিতে লাগিল, আমার স্ত্রী গো নামাজ যাই পড়িয়া, পাঁচক্ত পাঞ্জে গানা নামাজ যাই পড়িয়া, তারপরে তাহাজ্জতের গো নামাজ পরে তিনি যাই রে, ¡Gracias!
আমার রাখিয়া বলিল কোন ব্যক্তি আজকের জামায় নামাজ পড়াইব। এই দিকেতে তিনজনে যখন রাজি গেল হইয়া আলীর কাছে এইবার নবীরে দেখো রহিল দাঁড়াইয়া। রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে, রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। হজরত আলী ধীরে ধীরে রহিল দাঁড়াইয়া আলীর কাছে নবী এইবার গো দেখো বলিল ডাকিয়া। রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। আমার চাইতে ভালো খবর আপনি জানেন তাই, আপনার মেয়ে নামাজ পড়ে কি না গো আমার জানা নাই নাই। রে ধীরে ধীরে নবী আমার আলীকে কয় ডেকে খবর দিলাই আছে তুমি আমার কানে, এই খবর শুই নাই আলী রে আছে লজ্জায় পরাণ যায়। রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। আমার বাহির হইল বাহিরে শিয়ালি রে ওই দিন দাঁড়াইয়া রইল। রে ওরে বন্ধু তুমি আবার কবে যাই। ভালোবাসা কইরারে যেজন না করিবে ভুল, ভালোবাসার আর এক নাম হয় মোহাম্মদ রা সুলোরে কোকিলা ডাকিল। ডাক দিল